স্বাগতম। আজকের ক্লাসের সবাইকে শুভেচ্ছা। আমি মুহিত মুস্তারিক, জীববিজ্ঞানের শিক্ষক। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর উচ্চ মাধ্যমিক জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী, খেয়াল করো আমরা কি দেখতে পাচ্ছি। এই অঙ্গটির সমস্যা হলে আমাদের বিভিন্ন চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করতে হয়। তার মধ্যে একটি হলো শল্য চিকিৎসা, যেটি বিভিন্নভাবেই করা যায়। তাহলে আমাদের আজকের পাঠের বিষয় কি হতে পারে একটু চিন্তা করো। আমাদের আজকের পাঠের বিষয় ওপেন হার্ট সার্জারি, যা হৃদরোগের একটি চিকিৎসা পদ্ধতি। ওপেন হার্ট সার্জারিতে এভাবে রোগীর বুক কেটে কম্পিউটার স্ক্রিনে বা মনিটরে দেখে ডাক্তার শল্য চিকিৎসা বা সার্জারি করে থাকেন। তাহলে আমাদের আজকের পাঠের শিক্ষণফল, এই পাঠ শেষে শিক্ষার্থীরা ওপেন হার্ট সার্জারি ব্যাখ্যা করতে পারবে, ওপেন হার্ট সার্জারির পদ্ধতি সমূহ ব্যাখ্যা করতে পারবে, মিড ক্যাপ সার্জারি ব্যাখ্যা করতে পারবে। ওপেন হার্ট পদ্ধতিতে বুকের মাঝখানে উন্মুক্ত করে হৃৎপিণ্ডের পেশি, কপাটিকা, ধমনী ও অন্যান্য অংশের সমস্যাগুলো অস্ত্রোপচারের মাধ্যমে দূর করে হৃৎপিণ্ডকে পুনরায় কার্যক্ষম করে তোলা হয়। তাহলে আমরা জানতে পারলাম, অভিজ্ঞ সার্জন বা শল্য চিকিৎসক যখন রোগীর বুক কেটে উন্মুক্ত করে হৃৎপিণ্ডে অস্ত্রোপচার সম্পন্ন করেন, তখন সে প্রক্রিয়াকে ওপেন হার্ট সার্জারি বলে। এটি একটি বড় শল্য চিকিৎসামূলক প্রক্রিয়া বা সার্জারি প্রক্রিয়া, যার মাধ্যমে হৃৎপিণ্ড সংক্রান্ত অনেক জটিল সমস্যা ও রোগ মুক্তির উদ্যোগ গ্রহণ করা হয়। অন্য সব চিকিৎসার পরও যদি হৃৎপিণ্ডে বড় ধরনের সমস্যা থাকে, তাহলে ওপেন হার্ট সার্জারি ছাড়া আর কোনো উপায় থাকে না। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা ওপেন হার্ট সার্জারি পদ্ধতি দেখতে পাচ্ছি। এটি হলো বক্ষপিঞ্জরের স্টারনাম নামক পাতলা অস্থি। এই উরুফলক বা স্টারনাম কেটেই কিন্তু বক্ষগহ্বরকে উন্মুক্ত করা হয় এবং হৃৎপিণ্ডে অস্ত্রোপচার করা হয়। এটি হলো ওপেন হার্ট সার্জারির মূল কথা। ওপেন হার্ট সার্জারি সম্পন্ন করা একজন রোগীর চিত্র এখানে দেখা যাচ্ছে, যার বুকের মাঝখানে বরাবর কেটে এবং এই চামড়ার নিচে উরুফলক বা স্টারনাম কেটে বক্ষ উন্মুক্ত করে হৃৎপিণ্ডে অস্ত্রোপচার করা হয়েছিল এবং পরবর্তীতে আবার সেলাই দিয়ে তাকে উপযুক্ত চিকিৎসা দেওয়া হয়েছে। ওপেন হার্ট সার্জারির প্রকারভেদ। ওপেন হার্ট সার্জারি প্রধানত নিচে বর্ণিত এই তিনটি উপায়ে সম্পন্ন করা হয়। অন পাম্প সার্জারি, অফ পাম্প সার্জারি বা বিটিং হার্ট সার্জারি এবং রোবট সহযোগী সার্জারি। এটি হলো অন পাম্প সার্জারির চিত্র, এটি অফ পাম্প বা বিটিং হার্ট সার্জারির চিত্র, আর এটি হলো রোবট সহযোগী সার্জারির চিত্র। আমরা এখন বিস্তারিত এই তিন প্রকার সার্জারির উপায়গুলো দেখব। অন পাম্প সার্জারি, এ ধরনের সার্জারিতে একটি হৃদ ফুসফুস মেশিন বা কার্ডিও পালমোনারি বাইপাস নামে পরিচিত একটি মেশিন সেটি ব্যবহার করা হয়। এ যন্ত্রটি সাময়িকভাবে হৃৎপিণ্ডের দায়িত্ব নিয়ে অক্সিজেন সমৃদ্ধ রক্ত পাম্প করে দেহের বিভিন্ন অঙ্গ ও টিস্যুতে প্রেরণ করে। এই হার্ট লাং মেশিন বা হৃদ ফুসফুস মেশিনটি হৃৎপিণ্ডের দায়িত্ব নেওয়ার পর তারপর হৃৎপিণ্ডে চিকিৎসকগণ অস্ত্রোপচার করেন। এটি হচ্ছে প্রচলিত পদ্ধতি। এ প্রক্রিয়ায় শল্য চিকিৎসকগণ অস্ত্রোপচার করেন, তখন হৃৎপিণ্ডে রক্তও থাকে না, হৃদস্পন্দনও থাকে না, কারণ হৃৎপিণ্ডের সার্বিক কাজের দায়িত্ব নিয়ে নেয় এই হার্ট লাং মেশিন। আমরা এখানে দেখতে পাচ্ছি হৃৎপিণ্ডের রক্তনালীটি এই হার্ট লাং মেশিনের সাথে যুক্ত করা হয়েছে। যখন ওপেন হার্ট সার্জারি করা হবে, তখন কিন্তু এই হৃৎপিণ্ডের কাজের দায়িত্ব নিয়ে নিবে এই হার্ট লাং মেশিন, অর্থাৎ সারা দেহে রক্ত সঞ্চালন করবে এই হার্ট লাং মেশিন, যার ফলে চিকিৎসক খুব সহজেই এই হৃদস্পন্দনবিহীন হৃৎপিণ্ডে
সুবিধামতো অস্ত্রোপচার করতে পারবেন এবং রোগীর চিকিৎসা করতে পারবেন। অফ পাম্প সার্জারি বা বিটিং হার্ট সার্জারি, এটি ওপেন হার্ট সার্জারির আরেকটি পদ্ধতি। এ ধরনের সার্জারিতে হৃদ ফুসফুস মেশিন বা হার্ট লাং মেশিন ব্যবহৃত হয় না, বরং চিকিৎসক সক্রিয় হৃদস্পন্দনরত হৃৎপিণ্ডেই অস্ত্রোপচার করেন। তবে এখানে হৃদস্পন্দনের হার কমানো হয়। হৃদস্পন্দনের হার ওষুধ প্রয়োগের বা অন্য কোনো উপায়ে, যেমন ডিভাইস ব্যবহার করে, সামান্য মন্থর রাখা হয়, যাতে করে সুচারুরূপে হার্টের পেশিতে অস্ত্রোপচার করা যায়। এক্ষেত্রে ওপেন হার্ট সার্জারির জন্য এই রিট্রাক্টর মেশিনের সাহায্যে বক্ষকে উন্মুক্ত করা হয়। তার পূর্বেই বুকের মধ্যখানের চামড়া এবং উরুফলক বা স্টারনামকে কেটে তারপর এই রিট্রাক্টর মেশিন বসিয়ে বক্ষকে উন্মুক্ত করে এই যে হৃৎপিণ্ডের আবরণ, অর্থাৎ পেরিকার্ডিয়াম নামক হৃৎপিণ্ডের যে আবরণ আছে, সেটিকে কেটে এই হৃৎপিণ্ডের পেশিতে অস্ত্রোপচার করা হয়। তিন নম্বর ওপেন হার্ট সার্জারির পদ্ধতিটিতে হল রোবট সহযোগী সার্জারি বা রোবট অ্যাসিস্টেড সার্জারি। এ ধরনের সার্জারিতে শল্য চিকিৎসকগণ বিশেষ কম্পিউটার নিয়ন্ত্রিত রোবোটিক হাতের সাহায্যে, অর্থাৎ এসব যান্ত্রিক হাতের সাহায্যে অস্ত্রোপচার করেন। চিকিৎসক কম্পিউটার সার্জারির ত্রিমাত্রিক, অর্থাৎ থ্রি ডাইমেনশনাল ছবি দেখতে পান এবং কাজ সম্পন্ন করেন মনিটরের সেই ছবি দেখে দেখে। এ ধরনের সার্জারি অত্যন্ত সূক্ষ্ম ও সঠিক হয়ে থাকে, কারণ কম্পিউটারের লজিক ব্যবহার করে এই সার্জারিটি করা হয় এবং যান্ত্রিক হাতের মাধ্যমে রোগীর বক্ষগহ্বরে উন্মুক্ত করে অস্ত্রোপচার করা হয় তার হৃৎপিণ্ডে। এভাবে রোগীকে কম্পিউটার নিয়ন্ত্রিত যান্ত্রিক হাতের সাহায্যে হৃৎপিণ্ডে অস্ত্রোপচার করা হয় এবং মনিটরে তা পর্যবেক্ষণ করা হয়। ডাক্তার এভাবে রোবটের সহযোগিতা নিয়ে অস্ত্রোপচার করেন, যাকে বলা হয় রোবট অ্যাসিস্টেড সার্জারি বা রোবট সহযোগী সার্জারি। ওপেন হার্ট সার্জারি এমন একটি শল্য চিকিৎসা যেখানে রোগীর বুক কেটে হৃৎপিণ্ড উন্মুক্ত করে, অর্থাৎ হৃৎপিণ্ডকে ওপেন করে এর অন্তর্গাত্রে, অর্থাৎ হৃৎপিণ্ডের পেশিতে এবং রক্তনালীতে প্রয়োজনীয় অস্ত্রোপচার করা হয়। প্রয়োজনে হৃৎপিণ্ডের অন্তর্গঠনেও অস্ত্রোপচার করা হয়। ওপেন হার্ট সার্জারির শুরুতে শল্য চিকিৎসকগণ রোগীকে প্রথমে অ্যানেস্থেসিয়া দিয়ে নেন। তারপর সার্জারি শুরু হয়। রোগীর বুক এবং স্টারনাম বা উরুফলক কেটে এরকম গর্ত সৃষ্টি করার মাধ্যমে, তাহলে আমরা বলতে পারি চিকিৎসকরা যখন বুকের অস্থিকে কেটে হৃদস্পন্দন নিয়ন্ত্রণ করে হৃৎপিণ্ডের সমস্যাসমূহ দূর করেন অস্ত্রোপচারের মাধ্যমে, তখন তাকে ওপেন হার্ট সার্জারি বলে। ওপেন হার্ট সার্জারি করা হয় সাধারণত হৃৎপিণ্ডে কোনো জন্মগত ত্রুটি থাকলে অথবা করোনারি ধমনীতে ব্লক সৃষ্টি হলে, আবার হৃৎপিণ্ডে কোনো কপাটিকা বা ভালভ মেরামত বা প্রতিস্থাপন করার প্রয়োজন হলেও ওপেন হার্ট সার্জারির প্রয়োজন পড়ে। এছাড়া হৃৎপিণ্ডে কোনো যন্ত্র বা পেসমেকার বসাতে হলে এবং হৃৎপিণ্ড নষ্ট হয়ে গেলে দাতা হৃৎপিণ্ড দ্বারা হৃৎপিণ্ড প্রতিস্থাপন বা ট্রান্সপ্লান্ট করতে হলে ওপেন হার্ট সার্জারির প্রয়োজন হয়। কাজেই এই ওপেন হার্ট সার্জারির মাধ্যমে হৃৎপিণ্ড সংক্রান্ত অনেক জটিল সমস্যা এবং রোগমুক্তি পাওয়া যায়। টরন্টো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর উইলফ্রেড জি বাইগেলু 1950 সালে সর্বপ্রথম ওপেন হার্ট সার্জারি প্রয়োগ করেন। ওপেন হার্ট সার্জারির পদ্ধতি, একজন কার্ডিওভাস্কুলার শল্য চিকিৎসকের অধীনে একটি শল্য চিকিৎসক দল ওপেন হার্ট সার্জারির মতো জটিল অস্ত্রোপচার করে থাকেন। সার্জারির শুরুতে চিকিৎসকের নির্দেশে সাধারণ অ্যানেস্থেসিয়া কিংবা স্নায়ুবন্ধক অ্যানেস্থেসিয়া প্রয়োগ করা হয়, যেখানে স্নায়ুকে ইনঅ্যাক্টিভ করে দেহকে অবশ করা হয়। এভাবে রোগীকে অ্যানেস্থেসিয়া দিয়ে অজ্ঞান করার মাধ্যমে এবং প্রয়োজনীয় ক্ষেত্রে কৃত্রিম শ্বাস প্রশ্বাস চালু হলেই চিকিৎসকগণ অপারেশন শুরু করেন। সার্জারির সময় যেন রক্ত জমাট না বাঁধে সেজন্য হেপারিন ইঞ্জেকশন দেওয়া হয়। সার্জারি শুরু হয় বুক,
ও স্টারনাম বা উরুফলক কেটে বড় সড়ো গর্ত সৃষ্টির মাধ্যমে, তা না হলে রোগীর ভেতরটা ভালো করে দেখা যায় না। এক্ষেত্রে স্টারনাম অস্থি লম্বা করে কাটা হয় এবং এই দুই পাশ আলাদা করা হয়। এরকম বিশেষ ধরনের অস্ত্র দিয়ে এরপর এই বক্ষগহ্বরকে উন্মুক্ত করা হয় বক্ষপিঞ্জরকে ফাঁক করার মাধ্যমে। অন পাম্প সার্জারি হলে ওষুধ প্রয়োগে হৃদস্পন্দন বন্ধ করে দিয়ে হৃদ ফুসফুস বা হার্ট লাং মেশিনের সাহায্যে রক্ত পাম্প করে সারা দেহে রক্তের সরবরাহ অব্যাহত রাখা হয় এবং সার্জারি শেষে মেশিন খুলে নেওয়া হয় হৃৎপিণ্ডের সাথে পুনরায় রক্তনালীর সংযোগ দেওয়ার মাধ্যমে। এভাবেই ওপেন হার্ট সার্জারির ক্ষেত্রে রোগীর বক্ষ উন্মুক্ত করে হৃৎপিণ্ড ওপেন করে হৃৎপিণ্ডের ভিতর প্রয়োজনীয় অস্ত্রোপচার করা হয়, যেটি করে থাকেন একজন অভিজ্ঞ কার্ডিওভাস্কুলার একদল শল্য চিকিৎসকের সহযোগিতা নিয়ে। আমরা চিত্রে অন পাম্প সার্জারির একটি চিত্র দেখতে পাচ্ছি, যেখানে হার্ট লাং বা হৃদ ফুসফুস মেশিন হৃৎপিণ্ডের দায়িত্ব নিয়ে নিয়েছে, কারণ এই মেশিনের সাথেই হৃৎপিণ্ডে যে রক্তনালী দিয়ে রক্ত সরবরাহ হয় তার সংযোগ দেওয়া হয়েছে এবং এই স্পন্দনহীন হৃৎপিণ্ডে পরবর্তীতে চিকিৎসকগণ প্রয়োজনীয় অস্ত্রোপচার করবেন ওপেন হার্ট সার্জারির মাধ্যমে। সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমরা ওপেন হার্ট সার্জারি এবং মিড ক্যাপ সার্জারির সম্পর্কে জানব। মিড ক্যাপ সার্জারি হলো ওপেন হার্ট সার্জারির একটি বিকল্প পদ্ধতি, যাকে বলে মিনিমালি ইনভেসিভ ডাইরেক্ট করোনারি আর্টারি বাইপাস। সুপ্রিয় শিক্ষার্থী, বর্তমানে বাইপাস সার্জারির ক্ষেত্রে ওপেন হার্ট সার্জারির পদ্ধতি প্রয়োগ না করে মিড ক্যাপ পদ্ধতিতে রোগীর চিকিৎসা করা হচ্ছে। মিড ক্যাপ হলো মিনিমালি ইনভেসিভ ডাইরেক্ট করোনারি আর্টারি বাইপাস সার্জারি। এক্ষেত্রে বুকের মাঝখানে কাটা ছাড়া বাম পাশে ছোট করে কেটেও এখন অপারেশন করা যায়। সাধারণত করোনারি বাইপাস সার্জারি বা হৃৎপিণ্ডের ভালভ অর্থাৎ কপাটিকা মেরামত করার সময় এরকম ওপেন হার্ট সার্জারির বড় ধরনের কাটা ছাড়া না করে বুকের মাঝামাঝি একটু বামে ফুটু করে ভেতরে ক্যামেরাযুক্ত যন্ত্র ঢুকিয়ে মনিটর বা পর্দায় দেখে এই মিড ক্যাপ অপারেশন করা হয়। এতে সময় ও ব্যথা উভয়ই কম লাগে। রোবট আবিষ্কার হওয়ার পর রোবট দিয়েও এই মিড ক্যাপ সার্জারি করা হচ্ছে। এর ফলে এখন সার্জন এক দেশে বসে অন্য দেশের রোগীর সার্জারি করতে পারেন প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে। রোবোটিক সার্জারিতে রোগীর গায়ে খুব সামান্য একটু কাটা দাগ থাকে এবং খুব দ্রুত রোগী হাসপাতাল থেকে বাড়ি চলে যেতে পারে। মিড ক্যাপ সার্জারি সেই অর্থে এখন আর কোনো ভীতিকর সার্জারি নয়, এমনকি এখন পুরোপুরি অজ্ঞান না করেও এই অপারেশন করা যাচ্ছে। এর উত্তরোত্তর সাফল্যে মানুষের হৃদযুগে মৃত্যুর হার অনেক কমে গেছে। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা চিত্রে দেখতে পাচ্ছি কিভাবে বুকে ফুটু করে যন্ত্র ঢুকিয়ে এই মিড ক্যাপ সার্জারি করা হচ্ছে। সুপ্রিয় শিক্ষার্থী, আজকের লেকচার থেকে তোমাদের একটি কাজ দিচ্ছি, ওপেন হার্ট সার্জারি প্রক্রিয়াটি প্রবাহ চিত্রের মাধ্যমে উপস্থাপন করো। আশা করি ইতিপূর্বের আলোচিত বিষয় থেকেই তোমরা এই প্রবাহ চিত্রটি প্রেজেন্ট করতে পারবে। আজকের পাঠ মূল্যায়ন: অন পাম্প সার্জারি কি, বিটিং হার্ট সার্জারি কি, অফ পাম্প সার্জারি ব্যাখ্যা করো, মিড ক্যাপ পদ্ধতি ব্যাখ্যা করো। আশা করি আজকের ভিডিও লেকচার ভালো করে ফলো করলে এই সবগুলো প্রশ্নের উত্তরই তোমরা করতে পারবে। প্রয়োজনীয় ভিডিও লেকচারটি আবার দেখে নিন। সুপ্রিয় শিক্ষার্থী, আজকের ভিডিও লেকচারটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবে, সেই সাথে স্টাডি বাংলা 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবে পরবর্তী ভিডিও লেকচারের নোটিফিকেশন পাওয়ার জন্য। সুপ্রিয় শিক্ষার্থী, স্টাডি বাংলা 24 ইউটিউব চ্যানেলের প্লে লিস্টে গেলে তোমরা চ্যাপ্টার ওয়াইজ জীববিজ্ঞানের বিভিন্ন চ্যাপ্টারের লেকচারগুলো পেয়ে যাবে। এছাড়া এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে গেলে তোমরা ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজের লিংক পেয়ে যাবে, যেখানে জয়েন করে বা লাইক করে তোমরা প্রয়োজনীয় তথ্য সার্চ করতে পারবে এবং সেখানেও তোমরা কমেন্ট করে প্রয়োজনীয় তথ্য জেনে নিতে পারবে। এছাড়া এর ডেসক্রিপশন বক্সে
প্রয়োজনীয় কোর্সের লিঙ্কও পেয়ে যাবে, যেখানে গিয়ে তোমরা সেখানে জয়েন করতে পারবে। তাহলে আজকে পর্যন্তই, আগামী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে সবাইকে অনেক অনেক ধন্যবাদ।